এটা কোনো কথা হইল? আপনার বাইকনা কোথায় কোন মায়ারে লইয়া কোন জায়গায় গিয়া গুত্তা খাইছে, আর আপনি লগে লগে থানায় গিয়া আমার নামে অভিযোগ করে আইলেন? আপনার বুদ্ধি শুদ্ধি কি লোপ পাইতা সাক্ষাৎ ভাই? মতিন, আমার বাইকনা আমার না জায়গায় একটা কামও করে না। কয়টা দিনের বাইকের মোবাইলটা বন্ধ, বাইকনাও নিখোঁজ। তার মানে আপনার বাইকনায় এতদিন এই গ্রামের মধ্যে যত আকাম কুকাম করছে, মাইয়া করে ডিস্টার্ব করছে, এগুলি সব আপনার জিগাই করছে, তাই না? ভালো, খুব ভালো। এইসব পেশায় আমার বাইক দিয়ে গুম করতে পারবা না। আচ্ছা আকাশ ভাই, আমার একটা কথা কোন তো, আপনার এই বাদাইমা বাইকনারে গুম কইরা আমার কোন উপকারটা হইব? তাহলে গুলতি আর বিজলি গেল কই মেম্বার সাহেব? বিজলি তো চেয়ারম্যান সাহেবের মায়ের মতোই আছিল। এইটাও কি আমার কইতে হইব? এই তোরা যে ওই মাস্টর রে ভোট দিয়া ভোট চুরি কইরা চেয়ারম্যান বানাইছ, কি লিগা ঘাস কাউডের লিগা? আমাকে চেয়ারম্যান রে তো মাইরেই ফেলাইছিলেন। লোকটা কালকা মাত্র হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে আইলো, এর বাড়িতে আবার রাইতে হামলা করলেন। বেশি কথা কইছ না, বেশি বুঝতে যাস না, তাহলে তোর অবস্থাও কিন্তু অনেকের মতন হয়ে যাইব। এই মতিন কোন চেয়ারম্যান টেয়ারম্যান কোনোদিন কনায় ধরে না। মতিন, আমার ভাগ্নে রে আর বিজলি রে ঘুম করে এইবার কিন্তু তুমি পার পাইবে না, তাই নাকি? আপনার যদি ক্ষমতা থাকে আমার একটা পশম সিরা দেখেন, গ্রামে কি অবস্থা করে দিয়া ফালতু। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আরে ফারুক, কি করছিস এটা? আমাদের গ্রাম উন্নয়ন সভা, শুরুতে যেই উন্নয়ন সভাটা ছিল, আমাদের বড় ভাই আবার নির্বাচিত হওয়ার পরে আবার নতুন করে শুরু করলাম। তোমরা তো দেখি আমার চাইতে আগে আছো। হ্যাঁ, এটা ওদের সারা জীবনের স্বপ্ন, একদিন আমরা সবাই মিলা শুরু করতে চাইছিলাম। হ্যাঁ, সব কিছু শেষে আমরা সবাই আবার একলা। কিন্তু আইজে আমার কিছুই নাই, যাও একটা খামার আছিল সেটা ওরা পুড়াইয়া দিছে। কে কইছে যে তোর কিছু নাই? নিপা, যেদিন রিয়াদের খামারের সবকিছু শেষ হয়ে যায় আমি সেদিন থেকে এই দলিলটা করে রাখছিলাম। ফারুক আমারে কইছিল রাজনৈতিক ক্যাসলে রিয়াদ ভাই শেষমেশ কিছুই বাঁচাইতে পারবো না, যতটুকু রক্ষা করতে পারবো সবটুকুই ফারুক আর রিয়াদ ভাই না। দুধ বেচার এক টাকাও লাভের অংশ নিজে লেগে রাখেনি, সব টাকাই রিয়াদ ভাইয়ের নামে ব্যাংকে জমা আছে। ফারুক, আরে এত বড় মন তোমাকে কেমনে হয় কত দেখি। এই খামার শুধু আমার আর রিয়াদের না, এই খামার আমাদের এই উন্নয়ন সভার প্রত্যেকটা সদস্যের,
আমরা এখন থেকে সবাই মিলেমিশে কাজ করব। আমিও আসি, আমি তো গোলাকে থাকবো। আমার সানজানে আছে, আমি এনএস আজ থেকে আমরা আমাগো খামার রে দেশের সবচেয়ে বড় আদর্শ খামার হিসেবে তৈরি করব। তবে একটা কথা কিন্তু, এই খামারে আমার কিন্তু কামলা হিসেবে রাখতে হবে, আপনারা কি গন? চল রে চল রে চল, তোর মন যে থাই উড়ে, ও মন চল রে চল রে চল, তোর স্বপ্নের প্রহরে, ও মন চল রে চল রে চল, তোর মন যে থাই উড়ে, ও মন চল রে চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। স্বপ্ন চোখে যুবক চলে ভালোবাসার কথা বলে, কেউ ঘুরে স্বার্থের পিছে, কেউ মরে কেউ বাঁচে, কার ভালো কে বাসে, পাগলেও মুচকি হাসে। কত মানুষের গলা নামাইছে খুর দিয়া, সুযোগ পাইলে মাইয়া মানুষের ইজ্জতে হাত দিছে, কত মাইয়ার জীবন নষ্ট করছে ভাবতে পারো? তা তো ঠিক কইছস, কিন্তু পুরোটা গেল কই? খয়ের খুন হয়েছে। খুন হয়েছে? কে খুন করলো? কি কসে সব? ওর পাপ, ওরে খুন করছে মাস্টার আর মেম্বারের লোক, এতে কোনো জড়িত নাই। খয়রে খুন করবো কেন? আর খুন করলেই খয়রের লাশ কই? আমার কিছু আর জিগাও না, তাই তোমার একটা কথা কই চাচ্ছ, এইবার তুমি চেয়ারম্যান হতে পারো নাই, কিন্তু বাইচা থাকলে চেয়ারম্যান হতে পারবা, কিন্তু তোমার ভাগিনার মতো এমন কোনো কাম করো না যাতে তোমার এই জীবনটা হারিতে হয়। সব কিছুরই সীমা আছে, সীমা অতিক্রম করলে ফলাফল খুব খারাপ হয়। কি গো, বাড়ি যাইব না, এখানে লয়ে এলে কেন? পীড়িত করতে। এতদিন পর তোমার কাছে পাইলাম, এমন খোলা জায়গায় পীড়িত করে পোষাইব? শখ একদম ফাইটা যাইতাছে। কিন্তু আমি তো এখন তোমার বাড়ি যাবো না, আমি যাবো আমগো বাড়ি। কি কো, তুমি আমার লগে আমার বাড়ি চলো, তোমার বাপে কেমনে আমার কাছ থেকে তোমারে লয়ে যায় আমি দেখব না। নারিয়াত, গ্রামে এখন ভয়াবহ অবস্থা, কে কোন দিক দিয়ে গুম হইতাছে, খুন হইতাছে, কিছুই বোঝা যাইতাছে না। তুমি আমার বউ মিলি। আমি তোমার বউ কোনো জায়গায় সইলা যাবো না, আব্বার মাথাটাও গরম, স্যার এখনো চেয়ারে বসে নাই, কয়টা দিন যাইতে দাও। আর তোমার ছাড়া থাকতে আমারও অনেক কষ্ট হইতেছে, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলে তো তোমার ছাড়া বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা তারপর ঘুরে ঘুরে প্রেম করি। তুমি হিনা প্রাণ বাঁচে না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি হিনা প্রাণ বাঁচে না। এইবারও ফেল মারলি। ওই মাস্টার বাড়ির ভাড়াটা গুন্ডা লেগে তো কিছু করবার পারতেছি না ভাই, ও যে কেমনে গুলি চালায়, আমার তোরে সাধারণ লোক মনে হয় না মেম্বার সাহেব। তা আমি আগেই আন্দাজ করতে পারছি, মাস্টার ওরে ওর বাড়িতে রাখছে কোনো একটা খেল দেহানির লেগা। আচ্ছা আমার একটা কথা কয় দেখি, এই যে গুলতি, বিজলি আর খয়ের অগো কাহিনীটা কি? এই তিনজন হুট করে গায়েব হয়ে গেল কেমনে? তা তো কইতে পারি না, তয় ধারণা করতে পারি। কি আপনি তো জানেনই, বিজলির উপর খয়রের একটা আলাদা খেয়াল আছিল, তো গুলতি আর বিজলি হয়তো রাস্তা দিয়ে আইটা যেতেছে, গুলতির সামনে পাইছে,
মাইরা পিছদের রেলে উধাও হয়ে গেছে। না 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 না, হিসাব বিজড আছে না এনে, এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তা না হইলে ওই যে গুলতি পোলাডা নুরা সোরারে দোকান আগে বুঝায় দেয় কেমনে? তা তো চিন্তা করি নাই। মাস্টরে জোর করে নির্বাচনে খাড়া করানো, এত যুদ্ধ করে নির্বাচনে জিতাটি, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। অনেক গুটি চলতেছে এর পিছনে। হন নাসিম, যা কিছু আমার চোখের আড়ালে হইতাছে ওইটা আড়ালেই রাখতে চাই। ওইটা নিয়ে আমি কোনো ঘাটাঘাটি করতে চাই না। আমি শুধু চাই মাস্টরের লাশ। মাস্টরের লগে আমার বহু দিনের বহু হিসাব, আমি একেবারে শেষ করে দিতে চাই। জি চেয়ারম্যান সাহেব। আর যদি তা না হয়, আমি কইলাম নিজেই মাঠে নামো, সমস্ত কিস্সা কাহিনী খুঁজা বাইর করুম, কেউ এক চুলো সার পাবি না। আইজ রাইতে হয় আমি মরব, নাই মাস্টার মরব। জান কথা দিলাম, কাল মাস্টারের লাশ আপনার চোখের সামনে আইব। এই তো, এই তো বাঘের বাচ্চার মতন কথা। যা মাস্টর রেখাইয়া দিয়ায়। আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। ও শুনলে, ঘটনা কি ঘটতেছে না ঘটতেছে কিছুই বুঝতেছি না। তার মধ্যে জিনিসগুলো এত দ্রুত ঘটতেছে মনে হচ্ছে সবকিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। স্যার, এদের তিনজনের গায়েবের মধ্যে কোনো যোগসূত্র আছে নাকি ঘটনা দুটি বিচ্ছিন্ন? অবভিয়াসলি যোগসূত্র আছে। দেখো, আমার যতটুকু ধারণা বা যেটা মনে হচ্ছে, হয় গুলতি না হয় খয়ের, এই দুজনের মধ্যে একজন খুন হয়েছে। মানে কিভাবে স্যার? দেখো, খয়রের সব থেকে বাজে একটা দিক হচ্ছে মেয়েদের প্রতি অতিরিক্ত ব্যাড অ্যাট্রাকশন। আর আমি যতটুকু জানি, বিজলিকে নিয়ে শুরুর থেকে একটা বাজে চোখ ছিল। আর লাস্ট টাইম বিজলি যখন গায়েব হয় এটাতেও খয়রের হাত ছিল। আমার যতটুকু মনে হয় ও এখনও সেম কাজটা করতে গিয়ে গুলতির হাতে ধরা খেয়েছে। তার মানে স্যার, গুলতি আর খয়রের মধ্যে ফাইট হয় আর একজন খুন হয়? আই থিঙ্ক সো। স্যার, তাহলে লাশ কোথায়? আমার মনে হয় তুমি ভালোভাবে তল্লাশি করলেই লাশ পেয়ে যাবে। ওকে স্যার, আই উইল ডু। তার আগে তুমি মেম্বারের ডানহাত নাসিমকে অ্যারেস্ট করো। আর হ্যাঁ, গতকাল রাতে চেয়ারম্যান রাতুল স্যারের বাড়িতে ওদেরকে সাসপেক্টেড হিসেবে ডাকাতের অভিযোগে অ্যারেস্ট করো। আমি আগামীকাল চেয়ারম্যান রাতুল স্যারকে নিয়ে থানা একটা অভিযোগ করিয়ে রাখতেছি, আর অভিযোগ হওয়ার সাথে সাথে তুমি তাকে অ্যারেস্ট করবা। ওকে স্যার। তারপর রিমান্ডে শুরু হবে সকল ঘটনা দুর্ঘটনার খুনের তথ্য নেওয়া। তুমি কালকে নাসিমের মুখ খুলিয়ে ছাড়বে। শিওর স্যার, আমি যেভাবেই হোক এবার নাসিমের মুখ থেকে সব কিছু বের করে ছাড়ব। আচ্ছা, তাহলে ইনস্ট্রাকশনগুলো শুনো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিরে রিয়াদ, তোর এত বড় কলিজা, তুই নাসিমের গায়ে হাত দিলি। কলিজা দেখছিস কি? আচ্ছা, তোর মাইরে ফেলাবো। তুই আমারে মারবি, তোর মেশিন কই? সবার মেশিন লাগে না রে। কিন্তু আমার লাগে। অনেক হিসাব বাকি রে নাসি, আজকে সব ক্লোজ করবো। আমার প্রাণের বন্ধু রাশেদের খুন,
ওই ব্যথা এখনো নিয়ে বেড়াই আসছি। আমাকে জানির বন্ধু শশী, কোনটা দিয়ে মারবে? দাসি, দুইটা দিয়ে মার। প্রাণ বাঁচে